কি খাবার অ্যারেঞ্জ করছো? ওয়েজ দ্য বুজ? অঞ্জনদা, বিয়ারটা ওদিকে। ও ওইদিকে কিছু বিয়ার খেতে পারে বাবা। উফ, তুই যা না, যা। থ্যাংকস। কেমন আছেন অঞ্জনদা? আরে তুমি, এ হচ্ছে রিয়ার বন্ধু ভাই। তোমার নামটা যেন কি? অমল। অমল, আসলে আমরা এখানে এসেছিলাম, তা রিয়া আপনাদের দেখতে পেয়ে আমাকে পাঠিয়ে দিল আপনাদের হাই বলতে। রিয়া কোথায়? রিয়া গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে কি বাইরে দাঁড়িয়েছে কেন? চলো নিয়ে আসি। কে রে? অঞ্জনের বাড়িওয়ালার নাতনি। জিনিস একটি। জিনিস কেন? আসলে দেখিস। এসো। তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আরে ও, লেডিজ এন্ড জেন্টলম্যান, আই হোপ ইউ আর ইন দ্য মুড ফর ডান্সিং। ইয়ে, ওকে, বিয়ার দেবো একটা। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ ম্যাম। তোমার তো 18 বছর বয়স হয়ে গেছে, দিতে পারেন। অমল, তুমি? না, থ্যাংক ইউ। Two, three, four, five, everybody in the car, so come on, let's ride to the liquor store around the corner. The boy said he wants some gin and juice, but I really don't wanna. Anjana, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে আজকে। Oh really? Thank you. And you're the most charming lady around. Thank you. Oof, here you are. Anything calm, it's all good. আপনি রিয়াকে খুব পছন্দ করেন, তাই না? তা করি, কেন বলতো? এমনি আসলে আমার মাঝে মাঝে কেমন ভয় করে জানেন। তুমি বসো। তুমি একটু নাচলে পারতে, নাচলে শরীর ভালো হয়। তুমি ঠিক আছো তো? বিয়ার খাবে না একেবারে? না, ঠিক আছে। আসলে আমার এখানে আসার একদম ইচ্ছে ছিল না, রিয়া জোর করলো তাই। ও বললো গেট ক্র্যাশ করে পার্টিতে ঢুকবে। রিয়া পার্টির কথা জানতো? রূপা, উঠে আয়। হ্যাঁ বাবা, এবার আমি হাঁপিয়ে গেছি। অনিতার সঙ্গে কি কথা বলছিলি? কিছু না। রূপাদির সঙ্গে? ওরা জিজ্ঞেস করছিল আমি এখানে একা একা বসে বোর হচ্ছি কিনা। সেটা তুই হচ্ছিস। আসলে তুই একটু ইমোচে আছিস তো, এসব পার্টিতে তোর ফিট ইন করা একটু মুশকিল আছে। তোমার মনে আছে বোম্বে ফ্রিক আউট গুলোর কথা? হ্যাঁ মনে আছে। তোমার মনে আছে সেই ক্লারিনের পার্টিতে তুমি মাতাল হয়ে গেলে, তারপর সবাই মিলে চ্যাং তোলা করে তোমার বাড়ি পৌঁছে দিল? মনে আবার নেই। বাপরে বাপ, এখন পার্টিতে পুরো মেপে চুপে খাই। মেয়েটিকে তোমার কেমন লাগে? কে, রিয়া? আই এম কোয়াইট ফন্ড অফ হার, নাইস গার্ল। নাইস না মুন্ডু, এই বয়সে যা পাকা, মনে হয় তোমার প্রেমে পড়েছে। আমার হাঁটুর বয়সী? কোনোদিন তুমি ভেবে দেখেছ যে তোমার আর তোমার হাঁটুর বয়স এক? তা ঠিক, হাঁটুর বয়স হয়েছে বিস্তর, আর নাচতে পারে না। Ladies and gentlemen, here is an announcement. May I ask Rupa and Anjan to come to the center of the dance floor, please? And now, I am going to reveal a secret to you all. আপনারা অনেকেই হয়তো জানেন না যে রূপা আর অঞ্জন একজন আরেকজনকে বোম্বেতে থাকতেই চেনে। And the secret is, now, they are planning to get married. Please give them a big hand.
শিট। কি হয়েছে রূপা, কি হয়েছে? ওহো, আমার ঘরে কেউ একজন ঢুকেছিল, আমার বোধহয় কেউ খুন করে ফেলবে। ঠিক আছে, রিল্যাক্স। হোয়াট ইজ দ্য ম্যাটার? আরে আমাকে ঠিক করে বলবে তো, কি হয়েছে বলো। আমাকে মেরে ফেলবে। ওহো রূপা, লুক অ্যাট মি। এখন কিসের ভয়? আমি আছি তো। হ্যাঁ, রিল্যাক্স। শোনো, ভয় পেও না। কি হয়েছে আমায় খুলে বলো। মনে হয় কেউ বোধ আমাকে খুন করবে। কি সব বলছো? কে খুন করবে, কেন করবে? আমি বলছি, আমার ঘরে কেউ ঢুকেছিল। সত্যি বলছি, তুমি বিশ্বাস করো? কে ঢুকেছিল? জানি না, একগাদা ইঁদুর মরা পায়রা। তুমি বিশ্বাস করো? ঠিক আছে, সব ধীরে সুস্থে আমাকে পরে বলো। এখন ওটা তো যাও, একটু চানটা করে এসো। ইউল ফিল মাচ বেটার। মিন ওয়াইল আইল পোর ইউ ড্রিঙ্ক। যাও, ওঠো। তাহলে কয়েকটা ইঁদুর আর একটা মরা পায়রা দেখি ভয় পেয়ে গেলে? বীর পুরুষ যদি দেখতে এত বড় বড় ইঁদুর। তা ইঁদুরগুলো তো তোমায় মেরে ফেলতে পারতো না? না, তা পারতো না। তবে ঘরে ঢুকে যদি দেখি এত বড় বড় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ভয় পাবো না? আর মরা পায়রাটা? আমার মনে হয় পায়রাটা কোনোভাবে ঢুকে পড়েছিল, আর ওই পায়রার লোভেই ইঁদুরগুলো ঘরে ঢুকে। এতগুলো ইঁদুর, পায়রাটাকে ইঁদুর মেরেছে? আই থিঙ্ক সো। মনে হয় না, ইঁদুরগুলো বাদাম খাচ্ছিল। ইঁদুর কোনো সমস্যা হলো? সব বাড়িতে ইঁদুর থাকে। সাদা ইঁদুর খুব কমন, ওই হাতিবাগানেই কিনতে পাওয়া যায়। আর তাছাড়া সাদা ইঁদুর তো শুভ লক্ষণ, ইটস এ গুড ওমেন। গুড ওমেন? আর মরা পায়রাটা আর ফিউজটাই বা কি করে উড়ে যায়? সে তো হতেই পারে। আর এই ইলেকট্রিক্যাল সার্কিটে যদি কোনো গোলমাল থাকে তাহলে তো ফিউজ উড়েই যায়। সবটাই তো কাকতালীয় হতে পারে না। আমি একেবারে শিওর আমার ঘরে ঢুকেছিল আমাকে ভয় দেখাতে। কিন্তু কেন, কোনো কারণ তো থাকবে। জানি না। আচ্ছা, ইদানিংকালে কি কেউ তোমার প্রেমে পড়েছে, কেউ প্রপোজ করেছে? কেন না, এমনও তো হতে পারে যে সেই লোকটাই কাজগুলো করেছে। মানে আমাদের বিয়ের খবর তার তো ভালো লাগার কথা নয়। আবার এমনও তো হতে পারে, কোনো মেয়ে তোমার প্রেমে পড়েছে, তার এই নিউজটা মোটেই পছন্দ হয়নি। কোথায় সেই লোক, কাছে এলেই দেখে নেব, তোমাকে রক্ষা করব প্রাণ দিয়ে। আমিও তাই, কোনো মেয়ে তোমার প্রেমে পড়লে আমিও তোমার রক্ষা করব প্রাণ দিয়ে। চলো তোমার বাড়িতে যাই, যদি কোনো লোক থাকে তাকে তাড়িয়ে দিয়ে আসি। তুমি কি সিনেমার হিরো নাকি? আমি আজ ওখানে ফিরছি না, তুমি সঙ্গে গেলেও না।
আমার মনে হয় তুমি একটা নন ইস্যুকে ইস্যু করছো অকারণে। হ্যাঁ করে দেখছো কি? সাদা ইঁদুর কিন্তু সত্যি খুব রোমান। ইঁদুরের জন্য কিন্তু এত কিছু হলো। ওদের জন্য কিন্তু তোমার সঙ্গে রাত কাটাতে এলাম। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে। আমার ভ্রমণ মর্তধামে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তুমি আমাকে ভালোবাসো? কি মনে হয়? কি জানি, বুঝি না মাঝে মাঝে। আর তুমি? আমি কি আমাকে ভালোবাসো? বাসি তো, বোঝো না তুমি?